আমরা আজ এমন একটি গ্রামে ঘুরতে চললাম যেখানে বা যে গ্রামটিকে নিয়ে অনেক কল্পকথা প্রচারিত আছে। গ্রামটি হলো পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত দামোদরের ধারের একটি গ্রাম, নাম হলো কসবা। শোনা যায় এই সেই বিখ্যাত মনসামঙ্গলের চম্পক নগরী বা চম্পাই নগরী। এই গ্রামেই ছিল নাকি চাঁদ সদাগরের বাসস্থান, এখানেই নাকি হয়েছিল লক্ষ্মীন্দরের লোহার বাসর, এখানেই নাকি মনসা লোহার বাসর ঘরে ঢুকে লক্ষ্মীন্দরকে কামড়েছিল। এই গ্রামের পাশ দিয়েই নাকি বয়ে গেছিল গাঙ্গুর নদী, তবে সেই লোহার বাসর ঘর বা চাঁদ সদাগরের ভিটে তা আপনি এখন দেখতে পাবেন না, সবই এখন কালের গর্ভে অতীত। কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা ভগ্নাবশেষ এবং একটি শিব মন্দির এখানকার প্রধান দ্রষ্টব্য স্থান। তবে এই শিব মন্দিরের প্রাকৃতিক পরিবেশ এবং শিবলিঙ্গের আকৃতি আপনাকে যথেষ্ট আকৃষ্ট করবে। দেখতেই পাচ্ছেন জায়গাটি কেমন সুন্দর। আসুন এবার মন্দিরের ভিতরে ঢোকা যাক। এই হচ্ছে মন্দির থেকে দেখা আশেপাশের পরিবেশ। মন্দিরের মেঝে সম্পূর্ণ বাঁধানো মার্বেল পাথরের। আপনি দীর্ঘক্ষণ বসে থাকলেও আপনার কোনো ক্লান্তি আসবে না। এবার যেটা দেখছেন এটা সেই বিখ্যাত শিবলিঙ্গ। আকৃতিতে এটি এতই বিশাল তা আপনি কল্পনাও করতে পারবেন না। সচরাচর এমন আকৃতির শিবলিঙ্গ আশেপাশের কোথাও দেখা যায় না। এটি হচ্ছে মন্দিরের চারিপাশের অবস্থান। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর প্রকৃতি ঘেরা অঞ্চল। এখানেও একটি শিবলিঙ্গ রয়েছে, শিবের বাহনও এখানে মূর্তিতে রয়েছে। এরপরে আমরা চললাম রণডিহা। রণডিহাটি এই কসবা থেকে যাওয়া যায়। কসবা থেকে রণডিহা যাওয়ার রাস্তাটিও খুব মনোরম। প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে যেতে যেতে আপনার বেশ ভালোই লাগবে। রণডিহা ড্যামটি এই অঞ্চলের একটা পর্যটন স্থান। এখানে শীতকালের দিনে বেশ ভালো রকম পিকনিকের ভিড় হয়। আসুন আমরা দেখে নিই সেই জায়গাটি। এর পার্শ্ববর্তী যে গ্রামটি রয়েছে তার নাম হচ্ছে চাকতেতুল। সেই চাকতেতুল গ্রাম থেকে রণডিহা ড্যাম বা দামোদর নদীর ডিস্টেন্স হবে 1 থেকে 2 কিলোমিটার। আমরা এখন সেই দামোদরের ধারেই চললাম। দেখতেই পাচ্ছেন জায়গাটি বেশ মনোরম। সামনেই আমার দামোদর নদী। এখানে রয়েছে কয়েকটি গেট। সেই গেটে এখন জল ছাড়া হয়েছে, সব গেটগুলি খোলা রয়েছে। বুঝতেই পাচ্ছেন সময়টি বর্ষাকাল। এই সময়কার নদীর তর্জন গর্জন দেখার মতো। আমরা যে পারে দাঁড়িয়ে আছি সেটি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত। নদীটির অপর পাড়টি যেটি আপনি দেখতে পাচ্ছেন ওটি কিন্তু বাঁকুড়া জেলা। পিকনিকের সময় এখানে বেশ ভিড় হয়, তবে ছোটোখাটো দুর্ঘটনা এখানে হয়েই থাকে।
সেগুলো পর্যটকদের অসাবধানতার ফলেই ঘটে থাকে। প্রাণহানির ঘটনাও এখানে শোনা যায়। আপনি এই জায়গাটিতে বেড়াতে আসলে এখানে একটি বাংলো আছে, সেখানে থাকার ব্যবস্থা করতে পারেন, অথবা কাছাকাছি ভালো জায়গা বলতে বুদবুদ এবং পানাগড়। আপনি বুদবুদেও রাত্রিবাস করতে পারেন অথবা পানাগড়েও রাত্রিবাস করতে পারেন। এই যে রাস্তাটি দেখছেন, এটি বুদবুদে আসার রাস্তা। এই রাস্তাটি ক্যানেলের পাড়ে পাড়ে আসতে হয়। এখানকার দৃশ্যও যথেষ্ট উপভোগ্য। আপনার সারা পথটি ভ্রমণ করতে কোনো রকম ক্লান্তি বা অবসাদ আসবে না। সমগ্র রাস্তাটিতেই বৃক্ষরাশি দিয়ে ঘেরা আছে। তা বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের ভিডিও আবার কোনো গ্রাম নিয়ে আসবো। আপাতত এখানেই শেষ। নমস্কার।